গেল 19 অক্টোবর সকালে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা প্রযোজক অঙ্কুশ হাজরা জানান বড় কোনো চমক আসতে চলেছে। এরপর বিকেল গড়াতেই সোশ্যাল মিডিয়াতেই সেই নতুন চমক নিয়ে হাজির হলেন তিনি, জানালেন নতুন ছবির কথা। ছবির নাম বেঙ্গল পুলিশ। সেই ছবির টিজার প্রকাশ করে অনুরাগীদের সুখবর দিলেন অঙ্কুশ হাজরা। নেক্সট জেন ভেঞ্চার্স এর প্রযোজনায় এবং অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এর নিবেদিত এই নতুন ছবি। ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল। তবে ছবির নাম ঘোষণা হলেও এই ছবিতে কে কে অভিনয় করছেন তা এখনও জানা যায়নি। এদিকে টলিউডের একাধিক নায়ক প্রযোজনায় হাত পাকিয়েছেন। দেব থেকে শুরু করে জিৎ এবং প্রসেনজিতেরও প্রযোজনায় অভিজ্ঞতা রয়েছে। এবার সেই দলে নাম লেখালেন অঙ্কুশ। কিছুদিন আগে নেক্সট জেন ভেঞ্চার ও অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের ব্যানারে তৈরি হয়েছে মির্জা, মুক্তি পাবে আগামী ঈদে। ছবিটি প্রযোজনা করছেন রক্তিম চট্টোপাধ্যায়, নিবেদক হিসেবে থাকছে অঙ্কুশের সংস্থা। মির্জার পরিচালনা করছেন সুমিত সাহিল। এদিকে মির্জা ছবির জন্য নিজের লুক একেবারে পাল্টে ফেলেছেন অঙ্কুশ। সম্প্রতি প্রকাশ্যে আসা সিনেমার টিজারে নতুন এক অঙ্কুশকে দেখতে পেল দর্শক। আর অভিনেতার এই লুককে কেজিএফ সিনেমার রকি ভাইয়ের অর্থাৎ যশের সঙ্গে তুলনা করছেন নেটিজেনরা।